মিল্লাহিরমানুর রহিম আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমত আপনাদের সবার দোয়া মোটামুটি আছি আপনারা অনেকেই হয়তো জানেন যে গত তেরোই ফেব্রুয়ারি আমার জন্মদাত মাতা আমার মা আমার কলিজার টুকরা আমাকে আমাদের আমার ভাই বোনদেরকে একা করে না ফেরার দেশে চলে গিয়েছে মা হারানোর ব্যথাটা সবাই বুঝতে পারেন যাদের মা আছে তারাও বুঝতে পারেন যাদের মা নাই তারা হয়তো আরও বেশি বুঝতে পারে এই মা হারানোর ব্যথাটা আসলেও কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না মা তো মাই মার মতো প্রিয় মধুর মানুষ আর মধুর ডাক মা শব্দটা আর কোথাও কাউকে আমি ডাকতে পারবো না আর মা কাউ কোথাও খুঁজে পাবো না তো এই মাকে আমি শেষবারের মতো দেখতে পারলাম না আমি যখন বাবাকে হারিয়েছি তখনও আমি এই প্রবাসেই ছিলাম আর যখন আমি আমার মাকে হারালাম তখনও আমি প্রবাসেই আছি আমি আসলে সমস্যার কারণে আমি আমার বাবাকেও দেখতে যেতে পারিনি আমার মাকেও দেখতে পারলাম না আমার বাবা যখন চলে যায় আমাদের ছেড়ে তখন আমি মাত্র নতুন এসেছি তখন আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না তো এই জন্য আমি বাবাকে দেখতে যেতে পারিনি আর এখন যখন আমার কাছে সব আছে থেকেও কিছু নেই তো আমার পাসপোর্টটা ভ্যালিড শেষ হয়ে গিয়েছে রিনভও করা নাই বা রিনিউ করা ছিল না এই জন্য আমি আমার মাকেও শেষবারের মতো দেখতে যেতে পারলাম না সুপ্রিয় দর্শক ও ভাই বোনেরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার মনের অবস্থাটা কেমন আর কতটা মর্মাহত আমি শেষবারের মতো প্রিয় মানুষটার মুখটা আমি দেখতে পারলাম না তার আদর ভালোবাসা আমি আর কোনো দিন পাবো না আমার মাকে আমি শেষবারের মতো দেখে এসেছিলাম দুই হাজার সতেরো একুশে সেপ্টেম্বরে তো এয়ারপোর্টে এসে আমার মা লাস্ট আমাকে কালে চুমা দিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে আমার মা চলে গেল আমিও কান্না করতে করতে সেই এয়ারপোর্টের ভিতর দিয়ে চলে আসলাম তারপর আমি আর আমার মার সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি যা ভিডিও কলে আমার মার সাথে আমি সব সময় কথা বলতাম তো আমি যতটুক টাইম ফ্রি থাকতাম ততটুক টাইম আমি আমার মার সাথে বেশিরভাগটাই আমি ভিডিও কলে মোবাইলটা অন করে রেখে ঘরে সমস্ত কাজকাম করতাম গত এক বছর ধরে আমার আম্মু আমার মা আমার ছোটো বোনের বাসায় ঢাকাতেই ছিল তো ঢাকাতে থাকার কারণে আমি আমার মাকে বেশিরভাগ সময়টাই আমি মোবাইলে পেয়েছিলাম মোবাইলে সবসময় আমি মার সাথে কথা বলতাম জাস্ট শুধু আমার মায়ের ছোঁয়াটা পাইনি আসলে আমি আপনাদের সাথে আমার মায়ের কথাটা বর্ণনা করতে পারছি না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট অনুরোধ আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বু আম্মু দুজনেই যেন বৃহস্তবাসী হতে পারে আখের যেতে পারে জান্নাতিবাসী হয় যেন তো আপনাদের কাছে আজকে শুধু এই একটাই রিকোয়েস্ট নিয়ে আসছি যে আপনারা সবাই মন থেকে আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আমার আব্বা আম্মু যেন পরবাসকালে গিয়ে খুব ভালো থাকে বেশিবাসী শান্তিতে থাকে আমার আব্বা আমার আত্মার যেন কোনো কষ্ট না হয় আসলে মা বাবা হারানোর ব্যথাটা যাদের নাই তারাই বোঝে আর কোনো দিনও কখনোই কোনো কাউকেই মা হিসাবেও পাওয়া যাবে না বাবা হিসাবেও পাওয়া যাবে না মা তো মাই বাবা তো বাবাই যাদের মাথার উপরে বাবা মায়ের ছায়া নেই তারাই হয়তো বাবা মা হারানোর ব্যথাটা বুঝতে পারে ভাই বোন আত্মীয় স্বজন স্বামী সন্তান যে যতই থাক না কেন মায়ের মতো আপন কেউ হয় না বাবার মতো করে কেউ আদর করতে পারে না বাবা মায়ের মতো করে কেউ বুঝে না সন্তানদের ব্যথা মনের অবস্থা তো যাদের বাবা মা আছে তারা অবশ্যই মা বাবার প্রতি যত্নশীল হবেন খেয়াল নেবেন বাবা মায়ের যেন কোনো কষ্ট না হয় সেদিকে অবশ্যই আপনারা সবাই অনেক খেয়াল রাখবেন আপনাদের যত কষ্টই হোক বাবা মাকে কখনও কোনো কষ্ট দিয়ে কথা বলবেন না বাবা মাকে কখনও কোনো কষ্ট দেওয়ার চেষ্টাও করবেন না যতটুক সম্ভব যতদূর পারবেন আপনারা সবাই বাবা মার সাথে খুব সুন্দর এবং মধুর মিষ্টি ব্যবহার করবেন আমার মনের অবস্থাটা ভালো ছিল না তাই আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সবাই সবার জন্য অনেক দোয়া করবেন যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং আমার বাবা মায়ের জন্য বেশ বেশি দোয়া করবেন তারা যেন বেহস্ত নচিপ করতে পারে এখানেই শেষ করব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ